মাই গড, এটা কি, এটা কি আসছে ভাই? ভাই সাপ, ভাই এটা কি আসছে ভাই? আমি লাইফে ফার্স্ট দেখছি এরকম গাড়ি। আমার কি একটা যেন মনে পড়ে যাচ্ছে, আমার একটা ভৌতিক ব্যাপার সাহেবের কথা মনে পড়েছে, কিন্তু আমার গেট বন্ধ, আমি কোনোভাবে ওদেরকে ঢুকতে দেবো না। পিছনে পেরে রাজার চেহারাটা তো দেখতে পারবেন। আরে কিসের আসল চেহারা আপনাদের? কি ও ও, আমার কি যেন মনে পড়ে, সবকিছু মনে পড়ে যাবে, এবার চিনতে পেরেছেন আমাদের। আরে আপনারা আবার ফেরত আসলেন কিভাবে? আপনারা তো আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছিলেন, এবার মনে পড়েছে আপনারা তো সেই ভৌতিক ট্রেনে। তাহলে এবার মনে পড়েছে আমাদের কথা? তাহলে ভাই এরা কারা ভাই, এরা কোথা থেকে এসেছে ভাই? তোমরা একটু দেখো এদেরকে ভাই, এ কি ভাই অস্ত্রপাতি নিয়ে বসে আছে? এ ভাই শুধু দেখ কিভাবে গাড়ি অ্যাড হয়। ভাই আমার শুধু দেখে যেতে হবে ভাই? দেখো ভাই ওরা গাড়িটা কিভাবে অ্যাড করবে, এটাই শুধু দেখার বিষয়। বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু গাড়িটা ঘুরাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু একেবারে লেগে গেল ভাই। গাড়িটা একটা বিশাল ভৌতিক গাড়িতে আকার ধারণ করলো। আর এখানে কি হচ্ছে ও ভাই, এটা কি ভাই আটকে গেল? দেখেছিস, তোকে আমরা মুক্ত করে দিলাম আমাদের গাড়ি খোঁজার জন্য। ও ও ভাই এটা কি, আয় তুই আয় আমাদের সাথে আয়। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার অ্যাক্সিমিটেড 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি, আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা দেখো ভাই, আমাদের শাফিন ভাই কিন্তু আমাদের একটা গ্যারেজ করে দিয়েছে, আর প্লাস একটা গাড়ি ঠিক করার একটা ডিপো করে দিয়েছে আমাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর এই গ্যারেজ, মানে হোটেলটা বন্ধুরা দেখতে পাচ্ছ। আর এখানে দাঁড়ায় বন্ধুরা গাবতলী বাস টার্মিনালে পুরো সৌন্দর্যটা ভাই উপভোগ করা যায়। আর নিচে আমার জন্য করে দিয়েছে ভাই একটা নতুন 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 একটা গ্যারেজ, যেখানে থেকে বসে কিন্তু আমি বিভিন্ন রকম ব্যবসা চালাতে পারবো। মানে বিভিন্ন রকম মানে খারাপ কোনো ব্যবসা না, আমি হচ্ছে বিভিন্ন ব্যবসা বলতে আমার গাড়ি যে ঠিকঠাক করতে হয় ভাই, সেই ব্যবসা করতে পারবো। বিভিন্ন গাড়ি আসবে ভাই, আর সব স্পেশালভাবে ভাই আমার মানে কাছেই, আর হচ্ছে শাফিন ভাইয়ের কাছেই শুধু একমাত্র হচ্ছে এই গেটের ইয়ে আছে, কারোর কাছে কোনো অ্যাক্সেসের ক্ষমতা নাই যে কোনো গাড়ি ইচ্ছা করলে ঢুকতে পারবে না। তা বন্ধুরা কেমন হলো ভাই এই ইয়েটা? জিএমটি আমাদের শাফিন ভাই কিন্তু করে দিয়েছে কিন্তু এই হোটেলটা। যাই হোক, তোমাদেরকে একটু এদিকে দেখাই, এই পাশ থেকে কিন্তু আবার গাড়ি উপরের দিকে উঠানো যায়, কিন্তু গাড়ি উঠানো যায় আবার এখানে না উঠানোটাই ভালো, এখান থেকে লোকজন এসে হোটেলে এখানে খাবে। যাই হোক, সবাই এর ভিতরে গাড়ি ঢোকাতে পায় না, কারণ যারা আমার পার্সোনাল লোক তারাই একমাত্র তাদের নিজস্ব গাড়ি আগে থেকে ভাই এনে তারপরে ভাই এখান থেকে, আরে ভাই এখান থেকে বসে ভাই পরিবেশটা উপভোগ করার মজাই আলাদা। বন্ধুরা ওহ ভাই সাহেব, আবার এই সময় কে ফোন করলো? হ্যালো, রিফাত ভাই বলছেন? হ্যাঁ রিফাত ভাই বলছি, কে ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, কে বলছেন আপনি? আমাদের তো চিনতে পারবেন না, আসল চেহারা দেখালে চিনতে পারবেন। ভাই আমি আপনার কথা কিছুই বুঝতে পাচ্ছি না। আচ্ছা ভাই, আসল কথায় আসি, আপনার সাথে একটু কথা আছে জরুরি। হ্যাঁ ভাই বলেন বলেন। আপনি কি আপনার গ্যারেজে আছেন? হ্যাঁ ভাই গ্যারেজে আছি, কিন্তু আজকে গ্যারেজ হচ্ছে বন্ধ ভাই, আজকে আমি একটু হলিডে কাটাচ্ছি। কোনো লাভ হবে না, আমরা আসছি যে আমাদের গাড়িটা ঠিক করতে হবে, আর আপনারা আমাদের আমাদের সাথে এক জায়গায় যেতে হবে। ভাই আমি তো আপনাদের চাকর না ভাই, বললে ভাই আপনি আসলেন, আর আপনি তো আসতে পারবেন না, আজকে সব বন্ধ ভাই, আপনি গেট দিয়ে ভিতরে ঢুকতে পারবেন না। গেট দিয়ে ঢুকতে পারি বা না পারি সেটা দেখলেই আপনি অবাক হয়ে যাবেন। পারি আপনার মনে সব ভুলে গিয়েছেন, আপনার কিছুই মনে নাই হয়তো। ভাই কি মনে থাকার কথাটা তো বলছেন, আমি আপনাদের কথা কিছুই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি ছাদের উপরে আছেন ভাই, বুঝলাম না আপনি কোথা থেকে হচ্ছেন। আপনি দেখি এখান থেকে কোনো লোক আপনি আমাকে ইয়ে করছেন নাকি, ব্ল্যাকমেল করে কোনো একটা ঝামেলায় ফেলতে যাচ্ছেন? না না, আসলেই বুঝতে পারবেন, ওয়েট করেন, একটু ওয়েট করেন। তো বন্ধুরা আমাকে ওয়েট করতে বললো, কে বা কারা এত মানে বুঝি না, এইসব নাম্বারটা আমার ছড়াই গেছে ভাই, নাম্বার ছড়াই যাওয়ার পরেই ভাই এরকম ভাই কিসের একটা শব্দ হলো মনে হলো। ভাই ওটা কি আসছে বন্ধুরা? ও মাই গড, এটা কি, এটা কি আসছে ভাই? ভাই সাপ, ভাই এটা কি আসছে ভাই? আমি লাইফে ফার্স্ট দেখছি এরকম গাড়ি। আমার কি একটা যেন মনে পড়ে যাচ্ছে, আমার একটা ভৌতিক ব্যাপার সাহেবের কথা মনে পড়েছে, কিন্তু আমার গেট বন্ধ, আমি কোনোভাবে ওদেরকে ঢুকতে দেবো না। আবার ফোন দিয়েছে, দেখি ফোনটা ধরি। হ্যাঁ কি ব্যাপার, চিনতে পারতেছেন না? এখন থেকে বেশ কয়েক মাস আগে ট্রেন স্টেশন থেকে এই সেই গাড়ি। না আমার কিছুই মনে পড়ছে না, দরজাটা খুলে ফেলান। না ভাই আমি দরজা খুলতে পারবো না ভাই, দরজা খোলা সম্ভব না, আজকে হলিডে, আমরা এমনিই দরজা খুলে ফেলতে পারবো দেখবেন। আরে কি করছে, আমার দরজা ভেঙে ফেলবে নাকি? হাল্লা, দরজা অটোমেটিক খুলে যাচ্ছে কেন? দেখছেন দেখছেন, সব শুধু দেখতে লাগে, ভিতরেরটাকে ভেঙে ফেলবো।
মাই গড বন্ধুরে, এটা একটা ভৌতিক গাড়ি। আমার মাথায় কিছু, আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। এবার ভিতরের দরজাটা খুলবেন নাকি? কলেন কলেন তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাকে দ্রুত নিচে যেতে হবে। ভাই আমার কাছের ওই জায়গাটা না ভেঙে চুরে ফেলে। তো বন্ধুরা আমি নিচে চলে আসছি, দেখি। ও ভাই সাহেব, এখান থেকে তো আর ঢুকতে পারবে না। এ কলবেন না ভাই, আমি ফোনে আসি। ভাই আপনারা কি চাচ্ছেন? আমি এই গাড়ি এসব গাড়ি ঠিক করে দেখেন, এই দরজা অটোমেটিক খুলে যাবে। সব বন্ধ হয়ে যাচ্ছে, খুলে দেখছেন? চলে আসেন আমাদের এখানে। ভাই আমার কিছু ভেঙেন না ভাই, ভাই প্লিজ প্লিজ। এটা কি গাড়ি? কিছুই ভাঙবো না। আরে এরা তো সব ভদ্র লোক। ভাই কি চাচ্ছেন ভাই, কি সমস্যা? গাড়িতে ওঠেন, তারপরে বুঝতে পারবেন। ভাই রে ভাই, আমি কিছুই বুঝতে পারছি না ভাই। এটা কি গাড়ি? জঙ্গল ফঙ্গল মানে জঙ্গলি ফঙ্গলি গাড়ি ভাই। এগুলো গাড়ি তো আমি আগে মানে এসব গাড়ি আমি আগে দেখিও। গাড়িতে ওঠেন। আচ্ছা উঠছি ভাই। হচ্ছে ভাই কি সমস্যা ভাই, আপনাদের সমস্যাটা কি? ভালো আছেন? ভালো আছেন ইরফান ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ম্যাডাম, আপনাদের তো চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখছি। হ্যাঁ আমাদের তো দেখবেন, আমাদের আসল চেহারা দেখলে আপনি আর হয়তো ঠিক থাকতে পারবেন না। আপনি আমাদের ট্রেন স্টেশন থেকে উদ্ধার করেছেন। কি বলেন ম্যাডাম, ট্রেন স্টেশন থেকে উদ্ধার করেছি কি? আপনারা আমার এখানে এসে ভাই কি ঝামেলা করতেছেন? গাড়িটা স্টার্ট বন্ধ করে দেয় রিফাত ভাই, চিনতে পারতেছেন না? একদম না ভাই, আমি আপনাদের কাউকে চিনতে পারতেছি না ভাই। আমি আপনাদের চেনা চেনা লাগছে, কিন্তু কোনোভাবে বুঝতে পাচ্ছি না যে ভাই মানে আপনাদের সাথে আমার কোথায় দেখা। আর এরকম ভয়ানক গাড়ি কোথা থেকে পাইছেন? কঙ্কালের মাথাটা তালা। এ তো কেবল ছেড়ো, আমাদের আসল চেহারা দেখতে চান? ভাই আমি আপনাদের আসল চেহারা দেখবো, কি করতে হবে বলেন? গাড়ি ঠিক করতে আমাদের আসল চেহারা দেখাতে হবে না? আসল চেহারা তো দেখাতেই হবে, নাহলে। আরে দূর ভাই, আসল চেহারা দেখাচ্ছেন আমার। আরে ভাই লক করে দিলেন কেন? আসল চেহারা দেখবেন না? দেখেন দেখেন, পিছনে ফেলে ডেড়ে পেরে আসল চেহারাটা তো দেখতে পারবেন। আরে কিসের আসল চেহারা আপনাদের? কি ও ও, আমার কি জানো মনে পড়ে, সব কিছু মনে পড়ে যাবে, এবার চিনতে পেরেছেন আমাদের। আরে আপনারা আবার ফেরত আসলেন কীভাবে? আপনারা তো আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছিলেন, এবার মনে পড়েছে? আপনারা তো সেই ভৌতিক ট্রেনে। তাহলে এবার মনে পড়েছে আমাদের কথা? তাহলে বুঝতে পারছেন আমরা কারা? আপনার খোঁজ অনেকদিন পরে আমরা পেয়েছি। ভাই আমাকে মাফ করে দিন এবারের মতো ভাই, ছেড়ে টেড়ে দেন ভাই। আমি আপনারা ভূত, আপনারা আমার পিছনে কেন লাগছেন? লাগার একটাই কারণ, আমাদের গাড়ির পিছনের একটা অংশ, যে অংশটা আমরা খুঁজে পাচ্ছি না, পৃথিবীতে এসে পড়ছে, আর সেই অংশটা খুঁজে পেলে আপনারা আপনাকে আমরা ছেড়ে দেবো। ভাই সেটা কোথায় আছে আমি তো জানি না ভাই, আমার তো ভাই ছোটোখাটো গ্যারেজ ভাই, আমি বাস টাস ঠিক করি। ছোটোখাটো গ্যারেজ আপনি জানবেন, আপনি আমাদের খুঁজে বের করবেন। ভাই আপনাদের দেখে আমার ভয়ে যান একেবারে, চিয়ে গলা দিয়ে আর কথা বাধা হচ্ছে না, গলা টালা চাপ বেরোবে। আপনি বলেন এই আপনাদের এলাকায় এখানে পরিত্যক্ত ফ্যাক্টরি আছে? হ্যাঁ হ্যাঁ, পরিত্যক্ত ফ্যাক্টরি তো অনেক ফ্যাক্টরি আছে। ওই ফ্যাক্টরির কোনো এক জায়গায় হয়তো পড়েছে এটা, ওই অংশটা পেলে আপনাকে আমরা ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের এখন গাড়ির কী করতে হবে? গাড়ির কিছুই করতে হবে না, আপনি আমাদের এখন নিয়ে যাবেন। আমাদের ড্রাইভার যে সে এখানে গাড়ি চালানো বোঝে না, সুতরাং আপনি নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা কি এই রূপে থাকবেন? আমাদের কেউ দেখতে পারবে না। হ্যাঁ আমাদের কেউ দেখতে পারবে না, ঠিক আছে, দেখছেন তো আমাদের আসল চেহারা। হ্যাঁ ম্যাডাম ম্যাডাম, আমি আপনাদেরকে নিয়ে যাবো, ওটা উদ্ধার করে দেবো। তাহলে সুন্দরভাবে রেডি হয়ে আমাদের ড্রাইভারের সিটে বসে পড়েন। আচ্ছা আচ্ছা ম্যাডাম ঠিক আছে ঠিক আছে। ও ভাই সাহেব, আমি কত বড় বিপদে পড়ে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছি জীবনে আমার এবার মনে পড়ে গেছে ভাই। এই গাড়িটা না আমরা উদ্ধার করেছিলাম ভাই, মানে উদ্ধার করতে গিয়েছিলাম মানে একটা কাজে থেকে ট্রেন স্টেশন থেকে ভাই পাহা গিয়েছিল সেই গাড়ি ভাই, এই সেই গাড়িটা আবার খুঁজতে খুঁজতে আমার পিছনে চলে আসলো। যাই হোক, এখন আমাকে এখান থেকে পালানো যাবে না, ওদের হাত থেকে বাঁচতে গেলে ভাই ওদের পিছনে একটা অংশ নাকি অন্য জায়গায় এসে পড়ছে, সেই অংশটা কি বের করতে হবে। যাই হোক, এখন আমি গাড়িটা নিয়ে বের হতে পারবো ওই অংশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা নিয়ে এখন আমরা বের হয়ে যাবো। গাড়িটার হালকা পাতলা একটু কাজ ছিল, সেই কাজটাকে আমি ফিরি ফিরি করে দিলাম, কারণ ভূতের সাথে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ। আমার এই গোডাউনের মানে দরজা ভাই আমি ছাড়া খোলে না, কিন্তু ওনারা ভাই ভৌ ভূত, যে কারণে ভাই ওনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাই খুলে ফেললো ভাই, আমার কিছু করার নাই। আর এখন ভাই ওনাদের পিছনের অংশটুকু খোলার জন্য ভাই আমি এখন বের হয়েছি ভাই, আমাকে এখন গাড়ি চালা নিয়ে যেতে হবে ভাই। জাস্ট মানে ওনাদের ড্রাইভার চালাতে পারে না ভাই এই বাংলাদেশের রাস্তায় এসে, এখন ভাই আমাকে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে নিয়ে যেতে হবে ভাই। আমি একটা পরিত্যক্ত ফ্যাক্টরি চিনি ভাই, সেই ফ্যাক্টরিতে যাবো। আর বন্ধুরা দেখো আশপাশের লোকজন কেমনভাবে তাকায় আছে, এরকম টাইপের গাড়ি দেখে ভাগ্যে সেখানে কোনো পুলিশ ছিল না, তাহলে বিশাল ঝামেলা হয়ে যেত ভাই। কিন্তু ওনারা যে চেহারা করে আসে ভাই, ওনাদের চেহারা হয়তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি হয়তো ভাই দেখতে পারবো। যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে বেরোয় যাচ্ছে কিন্তু আমি এই গাড়িটা নিয়ে। আর গাড়িটা ভাই দেখছো ভৌতিক গাড়ি, ভূতের গাড়ি,
কি একটা অবস্থা বন্ধুরা, দেখতে পাচ্ছ ওনাদের আসল রূপ দেখে আমার মনে পড়ছে, আমি যত ওনাদের থেকে ভাই বাঁচার চেষ্টা করছি ভাই কি বলবো ভাই, আবারও সেই জিনিস ঘাড়ে এসে পড়ছে। আর গাড়িটা কিন্তু খুবই 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 ভয়ানক বন্ধুরা, দেখো উপর থেকে কিরকম কালো কালো ধোঁয়া বেরোচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর আজকে যত আশপাশে কত দামি গাড়ি যাওয়ার পরেও কিন্তু ভাই সেগুলো আমার আর চোখে পড়ছে না। এখন আমি একটা পরিত্যক্ত ফ্যাক্টরির দিকে যাচ্ছি আমার চেনা পরিচিত, আল্লাহ যেন ওখানে যেন সেই জিনিসটা থাকে যে জিনিসটার কথা ওরা বলছিল, মানে ওদের পিছনের একটা অংশ, সেই অংশটা পেলে নাকি আমাকে পুরো দমে ছেড়ে দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঙা চেরোর উপর দিয়ে কিন্তু গাড়িটা চালায় যাচ্ছি, ওরা তো আসলে কোনো কথাই বলতেছে না। আর এই গাড়ির হর্ন শুনলে তো তোমরা পালায় যাবা ভাই, হর্ন মানে কি আশপাশের লোকজন পাগল হয়ে যাবে ভাই। কেমন মনে হচ্ছে যে ভাই ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে, এরকম একটা ভাব। যাই হোক বন্ধুরা, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সেই পরিত্যক্ত ফ্যাক্টরিটার দিকেই কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। আর বাজে একটা ল্যাম্বোর্গিনি চলে গেল ভাই। আর ভাই এই যে একটা পরিত্যক্ত ফ্যাক্টরি ভাই দেখতে পাচ্ছ, এই ফ্যাক্টরির মধ্যে যে কোন দিকে যায় আমি জানি না। এখন আমাকে এই পরিত্যক্ত ফ্যাক্টরির মধ্যে আর কি, এটা একটা পরিত্যক্ত ফ্যাক্টরি, এইখানে থাকার সম্ভাবনা আছে, গাড়িটা নিয়ে সোজা নেমে যাও। আরে ভাই যাবো ভাই, এর তো একটা হয়তো রাস্তা আছে। কোনো রাস্তা দরকার নেই, ডাইরেক্ট ঢুকে যাও গাড়ি। আরে ভাই গাড়ি নিয়ে বললেই তো ঢুকা যায় না ভাই, আমরা যা বলি তাই করো, সামনে দিকে যদি রাস্তা থাকে রাস্তা দিয়ে ঢুকে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পরিত্যক্ত ফ্যাক্টরি, এই পরিত্যক্ত ফ্যাক্টরিদের মধ্যে এখন আমার যেতে হবে ভাই। আর এখান থেকে গাড়ি নামানোটা সো টাফ বন্ধুরা দেখতে পাচ্ছ, তারপরও আমাকে নামাতে হচ্ছে। ও ভাই সাহ ভাই রে ভাই, দেখো 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 দেখো, এতে আমাদের গাড়ির কিছুই হয় না। হ্যাঁ হ্যাঁ তোমাদের গাড়ি তো কিছু হয় না ভাই, হয়তো সব আমার, আমি তো চালাচ্ছি, আমি কত ভালো পাকা ড্রাইভার। বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির সামনে কত কম কালের মাথা টাথা ঢুকানো, আর এই সেই পরিত্যক্ত ফ্যাক্টরি। এই পরিত্যক্ত ফ্যাক্টরির ভাই কোনো জায়গায় কি ভাই সেটা আছে কিনা জানি না ভাই, আল্লাহ আল্লাহ, এটা এখান থেকে যেন বেঁচে যাই এদের হাত থেকে, তা না হলে কিন্তু ভাই কোনোভাবে নিস্তার নেই। আর এই ফ্যাক্টরি যাওয়ার ঢুকার রাস্তা কোন দিকে তাও কিন্তু আমি জানি না বন্ধুরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু ভাই ফ্যাক্টরিটার পিছনে চলে আসছি, এখন দেখি ভাই ফ্যাক্টরিটার পিছনে যে কিছু পাওয়া যায় কিনা, এখন এটার জন্য আমি অপেক্ষা করছি। তো বন্ধুরা এখানে ভাই ভৌতিক মানে যে গাড়িটা আমি চালাচ্ছি ভাই, সেই গাড়িটার পিছনের অংশে এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি বন্ধুরা, ওনারা আমাকে কোনোভাবে ছাড়বে না। আমরা কোনোভাবেই তোমাকে ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত আমাদের এই পিছনের অংশটুকু না পাচ্ছে একমাত্র তুমিই পারবা। ভাই আমি তো আপনাদের ভাই একটা মানে পরিত্যক্ত ভাই ইয়েতে আনলাম, কোনো কিছুতে কাজ হবে না, যত কয়টা বাংলাদেশে যত কয়টা পরিত্যক্ত ফ্যাক্টরি আছে সবগুলো। ভাই আমি তো সব চিনি না। এই তোমাদের পাশের এটা কি? আরে ভাই সাহেব এটা হচ্ছে ইয়ে, আমাদের ভাই বলবা না আমাদের বুধ ভাই বলবা। হ্যাঁ বুধ ভাই, এটাও একটা পরিত্যক্ত ফ্যাক্টরি, নিয়ে চলো আমাদের এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখো ভাই ওখানে পেলাম না, এবার এই ফ্যাক্টরির মধ্যে আমাদেরকে এখন ঢুকতে হবে। কিন্তু এই ফ্যাক্টরিটা দেখো রাস্তা থেকে বেশ অনেক উপরে, এখন এর মধ্যে ঢুকতে হবে ভাই। এর মধ্যে ঢুকাটা কি ভাই চারটিখানি ব্যাপার বলো, এর মধ্যে কি আদৌ কিছু আছে ভাই, আমি তো এটাও বুঝতে পারছি না। যাই হোক আমাকে এখন দেখতে হবে, সামনের দিকে যেতে হবে, দেখি কিছু পাওয়া যায়। ও ভাই সাহেব এখান থেকে কিছু একটা দেখা যাচ্ছে, ওখানে আজীব কিছু দেখা যাচ্ছে বন্ধুরা, কিছু নড়ছে বন্ধুরা দেখো, ওখানে কিছু একটা নড়ছে। ওই তো আমাদের বাকি অংশটুক, এই তো পেয়ে গেছি, তুই ছাড়া পাবি, উঠা গাড়ি। ভাই আমি এখানে গাড়ি উঠাবো কিভাবে, এটাই তো রক্তি পরীক্ষা, এটাই তো রক্তি পরীক্ষা। আচ্ছা ভাই আমি ট্রাই করছি ভাই, ট্রাই করছি, দেখি কি করা যায় ভাই। এখান থেকে তো উঠানোর কোনো মানে ওয়েই তো নাই, আমরা জানি না, এই গাড়ি উঠাতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি উঠাচ্ছি। বন্ধুরা এট লাস্ট আমি কিন্তু ভাই পরীক্ষায় পাশ করে গেলাম, মনে হচ্ছে এবার মনে হয় পাশ মানে আমাদের কেউ আছে। এই তো ভাই ওগুলা কি, আমি কি দেখছি ভাই সামনে, আমি তো এটা দেখে ভাই অবাক হয়ে যাচ্ছি, ওই সামনে ওগুলা কি দেখা যাচ্ছে। এবার গাড়ি থেকে তুই নাম। আচ্ছা আচ্ছা আমি নেমে যাচ্ছি। বন্ধুরা ওরা আমাকে নামাই দিল, বাকি কাজ আমাদের ড্রাইভারই করবে, যে কাজটা তুই পারিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই এটা কি, আপনারা আসেন আসেন। ও ভাই সাহেব এখানে আরো অনেকগুলো পথ। ওস্তাদ আপনি কোথায় ছিলেন এতদিন পরে? আরে বাবা আমাদের ওস্তাদকে খুঁজে পেয়েছে বন্ধুরা, এটা দেখো। ভাই এরা কারা ভাই, এরা কোথা থেকে এসেছে ভাই, তোমরা একটু দেখো এদেরকে ভাই, এ কি ভাই অস্ত্রপাতি নিয়ে বসে আছে। এ ভাই সেটা দেখ কিভাবে গাড়ি অ্যাড হয়। ভাই আমার শুধু দেখে যেতে হবে ভাই, দেখো ভাই ওরা গাড়িটা কিভাবে অ্যাড করবে এটাই শুধু দেখার বিষয়। বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা কিন্তু গাড়িটা ঘুরাচ্ছে, আবার ঘোরানোর পর গাড়িটা আবার ব্যাকে নিচ্ছে, এটা তো আর আমি ভাবতাম না, একমাত্র ওদের গাড়ি ভাই ওরাই ভালো করে। আর কি শব্দ হচ্ছে ভাই, এরকম শব্দ আমি কোনোদিন শুনিনি, আমি ভয়ে মরে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই গাড়িটা কিন্তু আসছে, গাড়িটা কিন্তু এটার সাথে অ্যাড হওয়ার জন্য আসছে। বন্ধুরা
সাব, আমি এগুলো কি দেখতে পাচ্ছি চোখের সামনে? ভাই কি শব্দ এ? বন্ধুরা তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? গাড়িটা ওরা কিন্তু ঠিকঠাক মতো লাগাতে পারলো না বন্ধুরা, দেখতে পাচ্ছো? কিন্তু লাগানোর জন্য ওরা কিন্তু ব্যস্ত হয়ে গেছে ভাই। ওদের ড্রাইভারের থেকে আমি অনেক ভালো গাড়ি চালাই, ওরা যদি আমাকে দিত আমি সুন্দর করে অ্যাড করে দিতে পারতাম। যাই হোক বন্ধুরা, গাড়িটা মনে হয় ঠিকঠাক মতো অ্যাড করতে পারছে না। এখন অ্যাড করার জন্য ওদের দরকার কি ভাই, সেটাই দেখতে হবে ভাই। দেখার বিষয় হচ্ছে এটা বন্ধুরা, দেখতে পাচ্ছো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু একেবারে লেগে গেল ভাই। গাড়িটা একটা বিশাল ভৌতিক গাড়িতে আকার ধারণ করলো। আর এখানে কি হচ্ছে ও ভাই, এটা কি ভাই আটকে গেল? দেখেছিস, তোকে আমরা মুক্ত করে দিলাম আমাদের গাড়ি খোঁজার জন্য। ও ভাই এটা কি? আয় তুই, আয় আমাদের সাথে আয়। এই যে আসি 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 আসি, সামনে আয় সামনে আয়। ভাই আমি এটা কি দেখছি এসব, আমার কিছু মাথা গেলে আমি পাগল হয়ে যাব ভাই। কি গাড়ি, কত বড় একটা ভৌতিক গাড়ি ভাই, দেখো। এই দেখ, আমাদের এখন রাস্তায় নামাই দে, কিছু তো চালাই দিয়ে আসবি, আমরা তারপর অদৃশ্য হয়ে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু এখন আমি চালাচ্ছি, আমাকে বলছে ভাই রাস্তার মধ্যে চোখ বন্ধ করে ঠেলে ফেলে দেবে। আর এগুলো কি ভাই, আমি এগুলো দেখিনি কখনো। তোমরা কি ভাই কখনো এইসব দেখেছো, জঙ্গলি ফঙ্গলি? আর এসব ভূত ভাই, এসব ভূতের মানে পাল্লায় ভাই যারা আসো ভাই, তারা পড়ো না ভাই। এরকম ভূত দেখে ভাই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ভাই, তোমরা কিন্তু অবশ্যই পড়ো। হয়তো আমার কিছু দূর এদেরকে চালাই দিতে হবে, চালাই দেওয়ার পরেই ভাই আমাকে ওরা ঠাস করে ফেলে দিয়ে চলে যাবে বন্ধুরা। এখন জানি না কোন জায়গায় ফেলে ভাই, সামনে দেখো ভাই ভয়াবহ অবস্থা। আশেপাশের লোকজন সব তাকায় আছে, কি যাচ্ছে এটা ভাই, সবাই একটা কেমন আতঙ্কের মধ্যে আছে ভাই, আসলে আতঙ্কের মধ্যে আছে বন্ধুরা। দেখতে পাচ্ছ ভাই আমাকে যে কোন জায়গায় ফেলবে আমি নিজেও জানি না ভাই। তোমরা দোয়া করো ভাই, এমন জায়গায় ফেলো ভাই আমার যেন ভাই হাত পা না ভেঙে যায় ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ধীরে ধীরে এটা কিন্তু সাভারের দিকেই যাচ্ছি ভাই, লোকজন অবাক হয়ে যাচ্ছে। এটা কি ও ভাই সাহেব, এ কোনো কিছুতে কিছু হয় না ভাই, আসলে ভৌতিক গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। ভাই রে ভাই কই গেল? বন্ধুরা দেখো আমাকে ফেলে দিয়ে কিন্তু ওরা চলে গেল। গাড়িটা দেখে ভাই আমার জীবন শেষ হয়ে গেল ভাই, আমি তাড়াতাড়ি পালাই ভাই, ভৌতিক গাড়ি আর দেখতে চাই না। ও কেসে কেসে ও যে ভাই চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল গেম টি 2.0 এবং বস গেম চ্যানেল দুটো কি সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভূতের পাল্লা যেন আমার না পড়তে হয় ভাই। তোমরা সবাই দোয়া করো ভাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ও কোন দিক লুকাবো, ও এই চাপাকলির মধ্যে ঢুকে যাই। ও এখানে হয়তো ওরা আমাকে আর পাবে না ভাই, আর ওদের তো আমার কোনো দরকারই নাই ভাই। যাই হোক আমি এই চাপা চোপা গলির মধ্যে দিয়েই বের হয়ে যাচ্ছি। কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বেরোবো তো আমি নিজেও জানি না ভাই, কোন গলির ভিতর দিয়ে কোন গলির ফাঁক দিয়ে ফাঁক দিয়ে বেরোচ্ছি। ও ভাই সাহেব কোন জায়গায় চলে আসলাম ভাই, ও রে ভাই এ কোন জায়গায় চলে আসলাম। যাই হোক এইসব জায়গায় আল্লাহ হাফেজ, আল্লাহ।